বর্তমান সময়ে রাজতন্ত্র মানতে নারাজ আধুনিক বিশ্বের অনেক নাগরিক। তারই ধারাবাহিকতায় একসময় উঠেছিল আরব বসন্তের জোয়ার। রাজতান্ত্রিক মধ্যপ্রাচ্যের অবসান ঘটাতে সেই বিপ্লব ব্যর্থ হলেও নতুন চিন্তার খোরাক জুগিয়েছে বহু মানুষকে। আধুনিক ইংল্যান্ডে রাজতন্ত্র টিকে থাকলেও তা অনেকটাই নখদন্তহীন বাঘের মতো। এক সময়কার দুর্দণ্ড প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধেও উঠেছে গণজোয়ার, তাও খোদ ব্রিটেনের মাটিতে। সেই যাত্রায় যেন সামিল হলো দেশটির অবুজ প্রাণীরাও। শনিবার রাজা তৃতীয় চার্লসের অভিষেক বহরে থাকা একটি ঘোড়াকে দেখা গেছে উল্টো পথে হাঁটতে। ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে রাজা হিসেবে শপথ গ্রহণ শেষে বাকিংহাম প্যালেসে ফিরে যাওয়ার কয়েক মিনিট পর এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে অভিষেক অনুষ্ঠানের বহরে থাকা একটি ঘোড়া পিছন দিকে ছুটছে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণ শেষে ফেরার পথে রাজা তৃতীয় চার্লস ও রানী কেমিলাকে বহনকারী গোল্ড স্টেট কোচের মাত্র কয়েক গজ পিছনে এই ঘটনা ঘটে। পেছন দিকে দৌড়ানোর সময় ঘোড়াটির সঙ্গে রয়্যাল হাউস হোল্ডের একজন সদস্যের প্রায় সংঘর্ষ হতে যাচ্ছিল। এই ঘটনার পর ব্রিটিশ কর্মকর্তারা একটি স্ট্রেচার নিয়ে আসেন, তবে স্ট্রেচারে আহত কাউকে তোলার খবর পাওয়া যায়নি। ধারণা করা হয় এই ঘটনায় কেউ আহত হননি। অন্যদিকে রাজা চার্লসের রাজ্যাভিষেকের আগে পুলিশ বেশ কয়েকজন রাজতন্ত্র বিরোধী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এ সময় রাজতন্ত্র বিরোধী মিছিলে অংশ নেওয়ার জন্য কয়েক শত লোক জড়ো হয়েছিল। আন্দোলনকারীরা মিছিলে অংশ নিতে নট মাই কিং প্লেকার্ড হাতে রাস্তায় নামেন, যদিও তাদের এসব প্লেকার্ড জব্দ করে লন্ডন পুলিশ। কয়েকজন বিক্ষোভকারী জানান, আজ এমন একজনের প্যারেডের জন্য জনগণের অর্থ ব্যয় করা হচ্ছে যখন ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে গৃহহীন লোকেরা বসে আছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল রাজতন্ত্র বিরোধী বিক্ষোভের প্রতি পুলিশ সহানুভূতিশীল হবে, যদি না বিক্ষোভকারীরা বিদ্যমান আইন ভঙ্গ করে গুরুতর ব্যাঘাত সৃষ্টি না করে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় ট্রাফালগার স্কোয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা নট মাই কিং স্লোগান দিতে থাকে। এ সময় বিক্ষোভকারীদের নট মাই কিং লেখা হলুদ টি শার্টও পরতে দেখা যায়। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।